মাথাটা নষ্ট করার মতো একটা নিউজ করছে মানব জমিন, সাকিব কি পারবেন? দর্শক, এমন একটা নিউজ নিয়ে আসলে ব্যাখ্যা না করলে মনটা ভালো লাগছিল না। তো ঢাকা মিডিয়া এলটিডিতে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, সাকিব কি পারবে। বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে এমন একটা নিউজ করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন প্রতিটা ঈদে দীর্ঘ তিন বছরের মধ্যে গোল হই, লিডার আমি বাংলাদেশ এবং সর্বশেষ ব্লকবাস্টার টাকা কামিয়েছে প্রিয়তমা। হিলের আশরাফ পরিচালিত প্রিয়তমা আসলে বাংলাদেশের সাকিব খানকে নতুন করে রিপ্রেজেন্ট করার সক্ষম রেখেছে। তো তিনটা ঈদেই তিনি ভালোভাবে বাজিমত করেছে নতুন নতুন সিনেমা দিয়ে। সাম্প্রতিক সময় আপনারা জানেন বলিউড ক্যাটাগরির সিনেমা প্যান ইন্ডিয়াতে তৈরি করা হচ্ছে দাঁড় বা দরদ, সেই সিনেমাটি প্রযোজনা করছে অরণ্য মামুন। সিনেমাতে কিন্তু টাকা ইনভেস্ট করেছে অনেক কোম্পানি। তো সেই সিনেমাটা কিন্তু অরণ্য মামুন একটা চ্যালেঞ্জ দেয় যে এই সিনেমা কিন্তু এবার মনে করেন যে সাধারণভাবে ঈদে দিবে না, আর এটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ ঈদের সময় হয় কি, সব জায়গার মানুষরা একটু ফ্রি থাকে, তারা চায় যে ঈদের দিনটা একটু একটা ভালো মুভি দেখি বা ফ্যামিলি নিয়ে একটা সময় স্পেন্ড করি, সেক্ষেত্রে খুব সহজ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটনাটা ভিন্ন, ঈদ ছাড়াও সাকিব খান বাজিমত করতে পারে এমন একটা চ্যালেঞ্জ তরুণ পরিচালক অরণ্য মামুন কিন্তু দিয়ে দিছে, এবং তিনি অনেক কনফিডেন্স আছেন। তিনি বলছেন যে ট্রেলারটা আমি খুব দ্রুত মুক্তি দিব, ট্রেলার মুক্তি পাওয়ার পরে দর্শকদের ভিতরে যে উত্তেজনা কাজ করবে তিনি সেখান থেকে মনে করছেন যে দর্শকরা হলমুখী হয়ে যাবেন। তো ঈদ ছাড়া কিভাবে সিনেমা সক্ষম হবে এই চ্যালেঞ্জটাই আসলে মানবজমি পত্রিকায় দেওয়া হয়েছে। এখন যারা সাকিবিয়ান রয়েছেন তারা তো ঈদ হোক বা ঈদ ছাড়াই হোক হলে যাবেন। তো সাকিবিয়ান তো আর সবাই না, মনে করেন যে 100%-এর মধ্যে আপনি ধরে নেন যে 30% সাকিবিয়ান রয়েছে আর 70% সিনেমা দেখেন। তো এই 70%-কে কি সিনেমা হলে নিতে পারবে এমন একটা চ্যালেঞ্জ কিন্তু এই দার্স সিনেমায় রয়েছে। তো আমি যেটা মনে করি যে সিনেমা যদি ভালো হয়ে থাকে, সিনেমা যদি দেখার মতন হয়ে থাকে, তাহলে কেন দর্শকরা যাবে না? অবশ্যই ছুটির দিন হাতে নিয়ে শুক্র শনি বৃহস্পতিবার একটা ছুটির দিন থাকে, তিনটা দিনে কিন্তু মানুষ সিনেমা দেখতে যাবেই যদি সিনেমার একটা ভালো রিভিউ আসে। অরণ্য মামুন যেভাবে কষ্ট করেছে, যেভাবে শ্রম দিয়েছে সাকিব খানকে নিয়ে, আমার মনে হয় তার শ্রম বৃথা যাবে না, কখনোই যাবে না। আর ঈদে তো যত সম্ভব আমরা দেখব রাজকুমার সিনেমাটি, যেটি পাবনার থেকে শুটিং হয়েছে শুরু বিদেশি নায়িকা দিয়ে। এমন কি দেখা গিয়েছে যে আমেরিকাও সাকিব খান বারবার যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে দেশ থেকে দেশের বাইরে পর্যন্ত সিনেমার শুটিংটা চলবে। আচ্ছা, আবার ফিরে আসি দরদের দিকে। তো দরদ সিনেমায় কিন্তু সোনাল চৌহান মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাকিব খানের বিপরীতে। সোনাল চৌহান একজন বলিউড অ্যাক্টর্স, আর বলিউড অ্যাক্টর্সকে ইন্টারন্যাশনাল মনে করা যায়, আমি বলতেছি না সম্পূর্ণ ইন্টারন্যাশনাল মনে করা যায়। তো এই সিনেমাটা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের জন্য মুক্তি পাচ্ছে তা কিন্তু নয়, তামিল, তেলেগু, মালায়ন, হিন্দি চারটা ভাষা কিন্তু আমরা জানলাম, পাঁচ নম্বরে বাংলা, আমি শুনেছি ছয়টা, একটা মনে করতে পারছি না। তাহলে টার্গেটটা কিন্তু শুধু বাংলাদেশের দিক দিয়ে না, এটা ভারতের মানুষ দেখবে, কলকাতার মানুষ দেখবে, তেলেগু মানুষ দেখবে, তামিল দেখবে, কারণ ওই যে নায়িকা তো আপনার ইন্ডিয়ান। তাই অনেকে যারা মনে করছেন যে সাকিব খান পারবে না, এটা আসলে ভুল, কারণ এই সিনেমাটা শুধুমাত্র বাংলাদেশকে ভিত্তি করে তৈরি করা হয়নি। সোনাল চৌহান ইন্ডিয়ান নায়িকা, তা ওনার কিন্তু একটা ফ্যান ফলোয়ার আছে, এটা অরণ্য মামুন মাথায় নিয়ে নিছে যে ওনাকে দেখার জন্য তো আরেকটা ফ্যান ফলোয়ার ঢুকতেছে হিন্দি সিনেমা। তো এটা যে কত বড় একটা বাজিমাত করবে এটা আসলে আমি বলে আপনাদের বুঝাইতে পারবো না। তারপরেও অনেকেই বলছেন যে আসলে ঈদ ছাড়া সাকিব খানের সিনেমা জমে ওঠে না। এখন এই উত্তর দর্শক আপনাদের কাছে, আপনারাই কমেন্ট করে জানাবেন সিনেমাটা কি বাজিমাত করবে কি করবে না, সেই মূল্যবান মতামত। আজকে বিদায় জানাচ্ছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।